প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি মনোনন্দী সহকারী শিক্ষক সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ হবে আমাদের ধর্ম অধ্যায় থেকে বাম ডান ও সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কিছু প্রশ্ন উত্তর করেছিলাম, আজকে আমরা এই অধ্যায় থেকে বাম ডান ও সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সেরা প্রিয় খাতায় তারিখটা লিখে নাও। দেখো সঠিক উত্তর এক, সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? অপশনের মধ্যে রয়েছে আষাঢ় মাসে, কার্তিক মাসে, মাঘ মাসে, ফাল্গুন মাসে। কে বলতে পারবে সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? আমরা কি জানি কখন সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়? হ্যাঁ, আমরা অবশ্যই জানি মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তাহলে সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ মাসে। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ মাসে। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ মাসে। এরপরটা দেখো, মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? মানুষের, দেব দেবীর, ভক্তের, প্রাণীর। আমরা মূর্তিকে কিসের প্রতীক হিসেবে পুজো করি? কে বলতে পারবে মূর্তি কিসের প্রতীক? মূর্তি দেব দেবীর প্রতীক। মূর্তি কিসের প্রতীক? মূর্তি দেব দেবীর প্রতীক। এরপরটা দেখো, ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃ রূপে, পিতৃ রূপে, কৃষ্ণ রূপে, দেব রূপে? বলতো কি রূপে দেখা দিয়েছিলেন? ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃ রূপে। কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃ রূপে। এরপরটা দেখো, মূর্তি কি দিয়ে তৈরি? মূর্তি কি দিয়ে তৈরি? অপশন রয়েছে ইট, বালি, সিমেন্ট, মাটি। ইট, বালি, সিমেন্ট, মাটি। আমরা কি বলতে পারি মূর্তি কি দিয়ে তৈরি করা হয়? আমরা অবশ্যই দেখেছি মূর্তি কি দিয়ে তৈরি করা হয়। যখন পুজো আসে, দুর্গা পূজা, কালী পূজা এবং অন্যান্য যখন পূজা হয়, তখন আমরা কি তৈরি করি? মূর্তি তৈরি করি। বলতো সে মূর্তিগুলো কি দিয়ে তৈরি হয়? অবশ্যই আমরা জানি মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি হয়। মূর্তি কি দিয়ে তৈরি হয়? মূর্তি মাটি দিয়ে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে দেখাচ্ছি সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়। মাঘ মাসে। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ মাসে। মূর্তি কিসের প্রতীক? দেব দেবী। ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃ রূপে। মূর্তি কি দিয়ে তৈরি? মাটি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা বাম ডান করে দেখি। বাম পাশে রয়েছে পূজা করলে ভক্তরা পূজার মাধ্যমে মূর্তি পূজা হলো পূজা ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে। ডান পাশে রয়েছে মন্দিরে করতে হয় মাতৃরূপে দেখা দিয়েছিলেন দেব দেবী খুশি হয় ভগবানকে কাছে পেতে চায় ঈশ্বরের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার একবার নিজেরা পারি কিনা চেষ্টা করব। পূজা করলে
ডান পাশ থেকে হবে দেবদেবী খুশি হয়ে। ভক্তরা পূজার মাধ্যমে ডান পাশ থেকে হবে ভগবানকে খাঁচে পেতে চায়। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা, পূজা মন্দিরে করতে হয়। ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা উত্তরটা একটু দেখি। পূজা করলে দেবদেবী খুশি হয়। ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে যায়। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা, পূজা মন্দিরে করতে হয়। ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমরা একটু এটা তোমাদের সেরা প্রিয় খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি এটা লেখা শেষ হয়ে গেছে? যদি লেখা শেষ হয়ে থাকে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে পরবর্তীতে শো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার উত্তরটা লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নাও। পূজা করলে দেব দেবী খুশি হয়, ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা, পূজা মন্দিরে করতে হয়। ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকবার আলোচনা করি। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? আষাঢ় মাসে, কার্তিক মাসে, মাঘ মাসে, ফাল্গুন মাসে? মাঘ মাসে সরস্বতী পূজা মাঘ মাসে অনুষ্ঠিত হয়। মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? মানুষের, দেব দেবীর, প্রাণী, ভক্তের? মূর্তি কিসের প্রতীক? দেব দেবী। মূর্তি কিসের প্রতীক? দেব দেবী। ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃরূপে, পিতৃরূপে, কৃষ্ণ রূপে, দেব রূপে? মাতৃরূপে। মূর্তি কি দিয়ে তৈরি? ইট, বালি, সিমেন্ট, মাটি? মাটি দিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সঠিক উত্তরগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ মাসে। সরস্বতী পূজা কখন অনুষ্ঠিত হয়? মাঘ
মাসে। মূর্তি কি দিয়ে কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? দেব দেবী। মূর্তি কিসের প্রতীক? দেব দেবী। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? মাতৃ রূপে। মূর্তি কি দিয়ে তৈরি? মূর্তি কি দিয়ে তৈরি? ইট, বালি, সিমেন্ট, মাটি। মাটি দিয়ে তৈরি। মূর্তি কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। দেখো বাম পাশটা আমরা আরেকবার দেখি। পূজা করলে ভক্তরা পূজার মাধ্যমে মূর্তি পূজা হলো পূজা ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে। ডান পাশে আছে মন্দিরে করতে হয় মাতৃরূপে দেখা দিয়েছিলেন। দেবদেবী খুশি হয় ভগবানকে কাছে পেতে চায় ঈশ্বরের প্রতি। মূর্তি পূজা করলে সরি পূজা করলে দেবদেবী খুশি হয় ভক্তরা পূজার মাধ্যমে ঈশ্বরকে কাছে পেতে চায়। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। পূজা মন্দিরে করতে হয় ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। পূজা করলে দেবদেবী খুশি হয় ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। পূজা মন্দিরে করতে হয় ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করলাম। ভালো থেকো, ধন্যবাদ।